আজ আমি সন্ধ্যায় বাচ্চাদের জন্য বানিয়েছি চিড়ার পোলাও। এটা আমি আজকে সন্ধ্যায় বানিয়েছি, কোনো কোনো সময় এটা আমি টিফিনেও বানিয়ে দিই, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তার জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, এখানে একটা আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, সাথে নিয়েছি মটরশুঁটি। এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি কাঁচা বাদামগুলো ভেজে নিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ ঘিতেও করা যায়, তো আমি পুরোটা ঘি ইউজ না করে আমি অল্প রিফাইন অয়েল ইউজ করছি, আর অল্প আমি ঘি ইউজ করব। একটু আঁচটা কম রেখে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াই থেকে তুলে নিলাম। সেই তেলের মধ্যে আমি দিলাম তেজপাতা, দারচিনি আর লবঙ্গ, ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি একই সাথে আলু, ফুলকপি, পেঁয়াজ, গাজর, মটরশুঁটি সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। আঁচটা কম রেখে আমি এখন নেড়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি এটা কম আঁচে ভাজা হতে দিলাম। এদিকে আমি একটা পাত্রে আমি পরিমাণ মতো চিড়া বের করে নিলাম, এটা আমি নুনিয়া চালের চিড়া নিয়েছি, সেজন্য আমার এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। চিড়াটা নিয়ে আমি এটা একদম বাছাই ছিল, তো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আমি 3-4 বার জল বদলে বদলে ধুয়ে একদম জলটা ফেলে দিয়ে নিয়েছি। চিড়ের মধ্যে আমার কোনো এখন জল নেই। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর চিড়াটা দেখো একদমই ঝরঝরে, এর মধ্যে কোনো রকম জল নেই। আতপের চিড়ে সেই জন্য ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। এই সবজিগুলোর মধ্যে এবার আমি চিড়েটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 3 চামচ মতো চিনি দিলাম, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, পোলাওতে তো মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই কারণেই চিনি দিয়েছি। আর এবার আমি দিলাম 1/2 চামচ ঘি, শীতকালে ঘিটা তো জমে গিয়েছে সেজন্য চামচ থেকে পড়ছিল না। ঘি দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, এখানে কাজু বাদাম, কিশমিশ সবই ইউজ করা যায়, তো আমি খুব সামান্য উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করি। আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আরেকটু নাড়িয়ে নিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। এবার আমি আমার বাচ্চাদেরকে সার্ভ করে দিলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক দিও, কমেন্ট করো, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো বন্ধু হয়ে পাশে থাকো। একদম চটজলদি রেসিপি শেয়ার করলাম, ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য।